অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের 60তম মৃত্যুবার্ষিকী আজ। 1962 সালের 27 এপ্রিল ঢাকায় মৃত্যুবরণ করেন তিনি। শেরে বাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। শেরে বাংলা একে ফজলুল হক 1873 সালের 26 অক্টোবর ঝালকাঠির সাতুরিয়া গ্রামের মিয়াবাড়িতে জন্মগ্রহণ করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, পাকিস্তান কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর, যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী, কলকাতা সিটি কর্পোরেশনের প্রথম মুসলিম মেয়র সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। 1940 সালে তিনি ঐতিহাসিক লাহোর প্রস্তাবও উত্থাপন করেন। তার মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে।